গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রূপশ্রী তো আবার চলে আসলাম তোমাদের জন্য একটা ছোট্ট স্মল এতটুকু ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আমি জাস্ট বাড়িতে আসলাম অ্যাকচুয়ালি আজকে আমার মেয়ের স্কুলে রেজাল্ট ছিল তো রেজাল্টটাই আনতে গেছিলাম রেজাল্ট নিয়ে জাস্ট বাড়িতে আসলাম আর দেখো আমার মেয়ে এসে এই স্টিকার ফিকার নিয়েছে নেল আর্টসের বুক নিয়ে এসছে তো এই বুক এনে দেখো আমার এখানে স্টিকার করেছে দেখো এই দেখো হাতে ওর চারিদিকে নেলসে চারিদিকে লাগাচ্ছে ঘরেও ছড়াচ্ছে তো এইসব করছেও আর চলো এখন ভাবছি একটুখানি ছাদে যাবো অনেকদিন হচ্ছে আমি ছাদে যাইনি ঠিকঠাক করে ছাদে সুইপার এসে পরিষ্কারও করে গেছে তো আমার যাওয়া হয়নি ক্লিন করা দেখা হয়নি একবারও আর দেখো ঘরটা কি অবস্থা হয়ে আছে অগোছলো হয়ে আছে তো চলো একটা ছাদে যাই ও এগুলো তো আবার ধরা যাবে না কি কি বানিয়েছে কালার সিজন মানে এগুলোর রোজ দিনের কাজ এই দলটা অ্যাকচুয়ালি আমার ঘরে না ঘরটা খুবই ছোট তোমরা দেখে বুঝতেও পারছো তোমরা যদি ভালো করে প্লিজ আমাকে সাপোর্ট করো তাহলে আমি খুব তাড়াতাড়ি একটা টু বেডরুমে চেষ্টা করব তো চলো এবার ছাদে যাই চাবি নিয়ে নিয়েছি হাতে ছাদে তো মনে হচ্ছে বিশাল রোদ জানি না কতক্ষণ থাকতে পারবো তো চলো একবার দেখি গিয়ে তো ফ্রেন্ডস আমার এই ঘর আর এই ছাদ তোমরা একদিনের মধ্যে জেনেই গেছো চলো কিছুদিন আগে কিছুদিন বলতে দুদিন আগে সুইপার এসেছিল তো এখানে আমার কটা জিনিস রাখা থাকে এই ওভেনটা আর এই সিলিন্ডারটা তো যতবার সুইপার আসছে ততবারই এটা চাইছে আমার কাছে আমি ততবারই না করছি তার কারণ হলো বাই চান্স যদি আমার গ্যাসটা শেষ হয়ে যায় তো তখন আমি এটা দিয়ে কাজ চালাতে পারবো যতক্ষণ না অন্য একটা গ্যাস সিলিন্ডার আসছে এই যে এই ওভেনটা এই সিলিন্ডার গুলো এই ওভেন গুলো ভীষণ মানে কাজে লাগে ভীষণ হেল্পফুল মানে এর আগে আমি প্রচুর ইউজ করেছি এগুলো আর একটা এখানে রেখে দিয়েছি যদি আমার ওই গ্যাসটা শেষ হয়ে যায় বাই চান্স তো আমি এটা দিয়ে কাজ চালিয়ে আপাতত রান্নাটা করতে পারবো যতক্ষণ না অন্য একটা ভর্তি সিলিন্ডার আসছে এটাই বললাম না ছাদে খুব রোদ আর দেখো ছাদটা পুরো ক্লিন হয়ে গেছে পুরো ক্লিন হয়ে গেছে পুরো ক্লিন পুরো পরিষ্কার হয়ে গেছে ও কি রোদ কি রোদ রোদ উঠিস না এখন চলো ওদিকটা যাই গিয়ে দেখি এবার ভালো লাগছে ছাদটা শুধু আমাদের যখন কেবিলের লোকরা আসবে তখন আমি বলবো তারটা তুলে দিতে কারণ তারটাতে প্রচণ্ড রিস্ক আগের দিন আমি বললাম আর আজকে আর ভালো লাগছে না শাড়িটারি পরতে তাই জন্য নাইটি পরেই ছাদে চলে এসেছি ভাবলাম অনেকদিন নাইটি পরে ব্লগ করা হয়নি স্কুল তো এখন ছুটি পড়ে গেল এখন থেকে প্রায় অনেক দিনই ছুটি 20-22 দিন ছুটি মোটামুটি এখন তোমাদের জন্য ব্লগ করতে পারবো অনেক বেশি বেশি ব্লগ পাবে তোমরা যারা টেলিগ্রাম থেকে মেম্বারশিপ নিচ্ছ মেম্বার্সরা প্রচুর ভালো ভালো ব্লগ পাবে তো তোমরা প্লিজ ব্লগগুলো দেখো আর তোমরা ব্লগগুলো দেখো আর আমাকে কমেন্ট করে মেসেজ করে বলো ইনস্টাতে যে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে তাতে আমি আরও উৎসাহ পাবো তোমাদের ভালো ভালো ব্লগ করে দেওয়ার জন্য ঠিক আছে আর যারা টেলিগ্রাম এখনও জয়েন করোনি প্লিজ টেলিগ্রাম জয়েন করো আমার টেলিগ্রাম আইডি হলো ব্লগার রূপশ্রী টেলিগ্রাম থেকে মেম্বারশিপও চালু আছে তো তোমরা চাইলে টেলিগ্রাম থেকে মেম্বারশিপ নিতে পারো আর আমার তো বাইটিতে দুটো তোমরা জানো হলো মি ব্লগস আর একটা হলো ইনসাইড হার্ট তো দুটোতেই মেম্বারশিপ চালু আছে তো তোমরা চাইলে এখান থেকেও মেম্বারশিপ নিতে পারো হাঁপিয়ে গেলাম কেমন যেন তো ফ্রেন্ডস চলো ছোট্ট ব্লগ শেয়ার করলাম তোমার সাথে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলো ওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো লাইক করো অনেক অনেক শেয়ার করো আর অনেক অনেক মেসেজ করো সে বেল আইকনটা অবশ্যই করো আজকের মতোটা